জাপানি বিনিয়োগ ধরার এখনই বড় সুযোগ বলছেন বিশ্লেষকরা, পরিবেশ নিশ্চিত করার তাগিদ। বাংলাদেশকে 13,268 কোটি টাকা ঋণ দেবে বিশ্বব্যাংক, উচ্চ মধ্যম আয়ের দেশ গঠনের সহায়তা। নির্বাচন পর্যন্ত মাঠে থাকার ঘোষণা, আওয়ামী লীগের সুষ্ঠু ভোটে বাধা দিলে প্রতিহতের হুঁশিয়ারি। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ সন্ধ্যা 7:21 সংবাদে, সাথে আছি রক্তিম ত্রিপুরা। দর্শক, একুশে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/ekushey24online। জাপানি বিনিয়োগ ধরার এখনই সবচেয়ে বড় সুযোগ বলে মনে করছেন বিশ্লেষকরা। তারা বলছেন, উৎপাদন খরচ সাশ্রয়ের পাশাপাশি বাংলাদেশের উদীয়মান মধ্যবিত্ত শ্রেণী বিনিয়োগ আকর্ষণের মূল কারণ। তবে এজন্য বিনিয়োগ বান্ধব পরিবেশ নিশ্চিত করার তাগিদ দিলেন তারা। আরও জানাচ্ছেন মেহেদি হাসান। এই মুহূর্তে বিনিয়োগ রয়েছে 324টি জাপানি কোম্পানির। তাদের বিনিয়োগের পরিমাণ 46 কোটি মার্কিন ডলার। 2026 সালের মধ্যে স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণ করবে বাংলাদেশ। এজন্য প্রয়োজন আরও বেশি সরাসরি বিদেশি বিনিয়োগ। এক্ষেত্রে জাপানি হতে পারে সবচেয়ে বড় উৎস। এই সফরের ফলে আরও বেশ কিছু জাপানিজ কোম্পানি আমরা আশা করছি যে সেখানে বিনিয়োগের ইন্টারেস্ট রাখুক। আমরা যদি এই জাপানিজ কোম্পানিগুলো যারা বর্তমানে এখানে অবস্থান করছে, কাজ ইনভেস্ট করেছে, তাদেরকে যদি ভালো সেবা দিতে পারি, তাহলেই কিন্তু আজকে যে আমরা নতুন জাপানিজ ইনভেস্টরদের সঙ্গে কথা বলছি প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বা পরবর্তীতে, তাহলেই কেবল তারা আগ্রহী হবে। চীন ভিয়েতনামে উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় বিকল্প উৎস খুঁজছে জাপান। এখন সুযোগ এসেছে বাংলাদেশের সামনে। এই মুহূর্তে আমরা যেটা দেখতে পাচ্ছি যে বিনিয়োগ আস্তে আস্তে বাড়ছে, তাই না? এখন যে জাপানিজ কোম্পানিগুলো আরও বেশি আসতেছে, কিন্তু আমরা মনে করি যে এই নাম্বারটা অনেক বেশি বৃদ্ধি করা উচিত। তবে বিনিয়োগ বান্ধব পরিবেশ নিশ্চিত করতে না পারলে এ সুযোগ হাতছাড়া হবে। যদিও বলছি যে আমরা বিডার মাধ্যমে ওয়ান স্টপ সার্ভিস প্রোভাইড করছি, কিন্তু বাস্তবতা তাদের বক্তব্য হচ্ছে ভিন্ন। আমাদের এখানে পোর্ট ক্লিয়ারেন্স অনেক সময় নেয়, এখানেও দুর্নীতির অভিযোগ আছে। আমাদের এখানে ল্যান্ড প্রোকিউরমেন্টের সময় লাগে। ভিয়েতনামে একটি লাইসেন্সে বিদেশি কোম্পানিগুলো ব্যবসা করতে পারে, বাংলাদেশেও একই সুবিধা চালু করা উচিত বলে মত দিলেন বিশেষজ্ঞরা। ভিয়েতনাম আমাদের মতো একটি দেশ। মেহেদি হাসান, একুশে টেলিভিশন, ঢাকা। তিন প্রকল্পে বাংলাদেশকে 1.25 বিলিয়ন মার্কিন ডলারের ঋণ সহায়তা দেবে বিশ্বব্যাংক, যা বাংলাদেশি টাকায় প্রায় 13,268 কোটি টাকার সমান। প্রকল্প তিনটি হল কান্ট্রি পার্টনারশিপ ফ্রেমওয়ার্ক, সরকারের অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনা এবং দীর্ঘমেয়াদী পরিপ্রেক্ষিত পরিকল্পনা। শুক্রবার বিশ্বব্যাংকের ঢাকা কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। উচ্চ মধ্যম আয়ের দেশ গঠন এবং সবুজ ও টেকসই প্রবৃদ্ধি অর্জনে বাংলাদেশকে এ ঋণ সহায়তা দেবে বিশ্বব্যাংক। বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্বব্যাংকের নির্বাহী বোর্ড বাংলাদেশের জন্য নতুন কান্ট্রি পার্টনারশিপ ফ্রেমওয়ার্ক তৈরি করেছে, যা 2031 সালের মধ্যে বাংলাদেশকে উচ্চ মধ্যম আয়ের দেশের কাতারে পৌঁছানোর লক্ষ্য অর্জনে সহায়ক হবে। আগামী জাতীয় সংসদ নির্বাচন পর্যন্ত আওয়ামী লীগ মাঠে থাকবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বীর মুক্তিযোদ্ধা শহীদ শেখ জামালের জন্মদিনে বনানী কবরস্থানে পুষ্পস্তবক অর্পণ করে তিনি বলেন, নির্বাচনে কেউ বাধা দিলে তা প্রতিহত করা হবে। মফির রহমানের রিপোর্ট। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দ্বিতীয় পুত্র লেফটেন্যান্ট শেখ জামালের 70তম জন্মদিনে বনানী কবরস্থানে পুষ্পস্তবক অর্পণ করে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠন। প্রথমে প্রধানমন্ত্রীর পক্ষে শ্রদ্ধা নিবেদন করা হয়। দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের প্রধানমন্ত্রীর পক্ষে এ শ্রদ্ধা নিবেদন করেন। পরে আওয়ামী লীগের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়। পালন করা হয় 1 মিনিট নীরবতা। বীর মুক্তিযোদ্ধা শহীদ শেখ জামালের আত্মার শান্তি কামনায় দোয়া করা হয়। শ্রদ্ধা নিবেদন শেষে ওবায়দুল কাদের বলেন, জনগণের জানমাল রক্ষায় নির্বাচন পর্যন্ত মাঠে থাকবে আওয়ামী লীগ। আগামী দিনে একটি সুষ্ঠু, অবাধ, শান্তিপূর্ণ নির্বাচন করতে চাই। আমরা সবাইকে বলি নির্বাচনে আসতে, কিন্তু যারাই বাধা দেবে তাদেরকে আমরা প্রতিরোধ করব, প্রতিহত করব। তথ্যমন্ত্রী বলেন, সন্ত্রাস ও জঙ্গিবাদের পৃষ্ঠপোষক বিএনপি। যিনি দেশকে অনেক কিছু দিতে পারতেন, দেশ গঠনে অবদান রাখতে পারতেন,
তাকে হত্যা করা হয়েছিল। হত্যাকারীদের প্রধান পৃষ্ঠপোষক হচ্ছে বিএনপি এবং বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান এই হত্যাকাণ্ডের অন্যতম মাস্টার মাইন্ড ছিলেন। দেশবিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানান আওয়ামী লীগ নেতারা। মফিউর রহমান, একুশে টেলিভিশন, ঢাকা। বীর মুক্তিযোদ্ধা শহীদ লেফটেন্যান্ট শেখ জামাল বন্দী জীবন থেকে পালিয়ে মুক্তিযুদ্ধে অংশ নেন। সম্মুখ সমরে দেশকে শত্রুমুক্ত করে দেশ সেবায় নিজেকে নিবেদন করেন। 75-এর 15-ই আগস্টের কাল রাতে পরিবারের সদস্যদের সাথে নির্মম হত্যাকাণ্ডের শিকার হন শেখ জামাল। প্রণব চক্রবর্তীর রিপোর্ট। গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় 1954 সালের 28 এপ্রিল জন্ম নেন শেখ জামাল। ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ থেকে মাধ্যমিক এবং ঢাকা কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেন। ছিলেন সফল ক্রীড়াবিদ। সাংস্কৃতির সাথেও তার ছিল নিবিড় সম্পর্ক। পাকিস্তানি সেনাবাহিনীকে ফাঁকি দিয়ে ধানমন্ডি 32 নম্বরের বাসা থেকে ভারতের আগরতলায় গিয়ে মুজিব বাহিনীর হয়ে মুক্তিযুদ্ধে অংশ নেন। স্বাধীন দেশে ফিরে যোগ দেন সেনাবাহিনীতে। বিধ্বস্ত দেশ গড়তে বঙ্গবন্ধুর নির্দেশে আত্মনিয়োগ করেন শেখ জামাল। দেশের কল্যাণে নিবেদিত ছিলেন আমৃত্যু। ব্যক্তিগত জীবনেও ছিলেন অতি সাধারণ, কিন্তু ঘাতকের বুলেট ক্ষমা করেনি তাকে। 15 আগস্টের সেই কাল রাতে পরিবারের অন্য সদস্যদের সাথে শহীদ হন শেখ জামাল। প্রণব চক্রবর্তী, একুশে টেলিভিশন, ঢাকা। নিচ্ছি সংবাদ বিরতি, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকছে। রাজধানীর বেশ কিছু এলাকায় এখনো গ্যাসের গন্ধ, তিতাসের ব্যাখ্যার পরও কাটছে না আতঙ্ক। আমন্ত্রণ আবারও সন্ধ্যা 7টার 21-এর সংবাদে। মহান মুক্তিযুদ্ধে আদিবাসী বাঙালি সবার অবদান রয়েছে, কিন্তু ঐতিহাসিকভাবে পিছিয়ে থাকা আদিবাসীরা সব ক্ষেত্রেই অবহেলিত। এসব মানুষকে উন্নয়নের মূল ধারায় যুক্ত করতে না পারলে মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশ গড়া সম্ভব নয়। আদিবাসী ফোরামের সম্মেলনে এসব কথা বলেছেন বিশিষ্টজনেরা। মোহাম্মদ নুরুন নবীর রিপোর্ট। একই ভূমির সন্তান বাঙালি আদিবাসী, স্বাধীনতার ঘোষণাপত্র ভিত্তি ধরলে নিজস্ব ভাষা, সংস্কৃতি ও মর্যাদার অধিকার সবার সমান হওয়ার কথা, কিন্তু আদিবাসীরা বঞ্চনার শিকার হয়ে আসছে ঐতিহাসিকভাবেই। মিথ্যা মামলা, হামলা, ভূমি দখল, হত্যা, ধর্ষণ আর নির্যাতনের শিকার তারা। আমাদের এই বাংলাদেশের অগ্রযাত্রায় এই দেশের সাঁওতাল, চাকমা, মারমা, গারো এই 50টি আদিবাসী মানুষ তারা সমানতালে হাতে হাত ধরে এগিয়ে যেতে চায়। কাজে বাংলাদেশে আদিবাসী নাই যে কথাটাতে প্রতিষ্ঠা করতে পারি আন্তর্জাতিকভাবে বা জাতীয়ভাবে, তখন আমরা বলতে পারবো যে বাংলাদেশে আদিবাসীর অধিকার হয় না। রাষ্ট্রের সাথে চুক্তি করার পরও শান্তি ফেরেনি পাহাড়ে, বড় একটা অংশ আজও অবহেলিত। অধিকার হরণে দিনকে দিন কমছে আদিবাসীর সংখ্যা। প্রাকৃতিক সম্পদ আহরণের যে লোলুপ দৃষ্টি আকার ধারণ করেছে এখন, যে এখন আদিবাসীদের উপর শারীরিক আক্রমণ শুরু হয়েছে। আদিবাসীরা যে শব্দটাকে সবচেয়ে তাদের জন্য ইনসাল্টিং মনে করে, অপমানজনক মনে করে, সেই উপজাতি শব্দ এখানে আছে। বৈষম্য কমানোর পুরোটাই রাজনৈতিক সদিচ্ছার বিষয়। ঐতিহ্যের প্রতি সম্মান জানাতে সাধারণ মানুষের মন মগজ ও চিন্তা চেতনার পরিবর্তনের তাগিদ দিলেন কেউ কেউ। দিগদর্শন আছে তাদের মধ্যে, একটা আদর্শ চিন্তাধারা আছে, যে আদর্শ মানুষের মৌলিক অধিকারে। মোহাম্মদ নুরুন নবী, একুশে টেলিভিশন, ঢাকা। আমাদের নিয়মিত আয়োজন জনদুর্ভোগ। আগুনের শঙ্কা কাটেনি রাজধানীর মানুষের। এরই মধ্যে গ্যাস লাইনের ছিদ্র দিয়ে বুদবুদ উঠছে বিভিন্ন এলাকায়, দুর্গন্ধ ছড়িয়ে পড়ায় আতঙ্কে নগরবাসী। ইয়াকুব লিটুর ক্যামেরায় আরও জানাচ্ছেন অখিল পোদ্দার। ঘটনাস্থল মিরপুর পল্লবীর বেড়িবাঁধ। তিতাসের লাইন ফেটে উঠছে গ্যাসের বুদবুদ। উদ্বেগ আতঙ্কে এলাকার লাখো মানুষ। পানি দেওয়ার পরে এটা মানে ফুরুতে, মানে বাতে যেরকম ফ্যানা উঠে না, এরকম ভাবে ফ্যানা উঠতে আসছে। এই এলাকা পুরাটাই আপনার চেম্বার হয়ে গেছে, গ্যাস চেম্বার। ঢাকা শহরে অনেক জায়গাতে একই সেম ঘটনা ঘটছে। বেড়িবাঁধের মতোই গ্যাসের বুদবুদ উঠছে রাজধানীর আরও অনেক
পাড়া মহল্লাই, গন্ধ ছড়িয়ে পড়ায় উৎকণ্ঠায় সাধারণ জনগণ। গন্ধে সব বাসার মানুষ বাইরে পড়ছে রাস্তায়। আমাদের এদিকে গ্যাসের গন্ধ অনেক ছড়িয়ে গেছিল, আমরা অনেক আতঙ্কিত ছিলাম। নাক দেওয়া লস করছে সবার, দরজা জানালা অফ করে দেওয়ার লাগে, জানে যায় হ্যানে শুধু গ্যাসের কারণ। ঘটনার কারণ সম্পর্কে ব্যাখ্যা দিয়েছে তিতাস গ্যাস, তারপরও কমেনি ছড়িয়ে পড়া গ্যাসের দুর্গন্ধ। আমরা যারা ঢাকাতে বসবাস করি, আমরা তো এটার একেবারে অনেক ভয়ঙ্কর অবস্থায় আছি, যেহেতু যখন তখন যে কোনো একটা বোমার মতো বাস্ট হয়ে তো অনেক মানুষ নিহত আহত হইতে পারে। 1970 সাল থেকে যে তাদের লাইনগুলো পুরাতন লাইন হয়ে আছে, তাদের যে বিভিন্ন রকম দুর্নীতি বিভিন্ন যখন অপচয় করে, কিন্তু তাদের এই গ্যাসের লাইনের দিক দিয়ে তাদের প্রথম থেকে আগে নজর দেওয়া উচিত। সঠিকভাবে এগুলো যদি সাপ্লাইয়ের ব্যবস্থা করা হয়, পাইপ লাইনগুলো ঠিক মেরামত থাকে, সাথে সাথে এগুলোকে সমাধানের যোগ্য না করলে আমরা যে কোনো সময় এর থেকে আরও বড় দুর্ঘটনার মধ্যে আমরা পড়ে যাব। ভুক্তভোগীরা বলছেন গ্যাসের গন্ধ তাদেরকে আতঙ্কগ্রস্ত করে ফেলেছে। তিতাসের লাইন থেকে গ্যাসের দুর্গন্ধ ছড়িয়ে পড়ায় আতঙ্কে আছেন রাজধানীর লক্ষ লক্ষ মানুষ। প্রিয় দর্শক, আপনার চারপাশে নানা সমস্যা আর ভোগান্তির চিত্র তুলে ধরবে একুশে টেলিভিশন। এসব তথ্য জানাতে ফোন করুন, এই নম্বরে পৌঁছে যাব। আমি অখিল পোদ্দার আর একুশে টেলিভিশনের ক্যামেরা আপনাদের দুর্ভোগ দুর্দশায় সবসময় পাশে আছে একুশে টেলিভিশন। গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেছেন জনতা ব্যাংক লিমিটেডের MD এবং CEO বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম আজাদ। 15 আগস্টে নিহত বঙ্গবন্ধুসহ শহীদদের আত্মার শান্তি কামনায় দোয়া করেন তিনি, পরে শোক বইয়ে স্বাক্ষর করেন। এ সময় ব্যাংকের পরিচালক আব্দুল মজিদ, DMD ডক্টর আবদুল্লাহ আল মামুন ও রমজান বাহার, GM HUH জাহাঙ্গীর, AKM মনিরুল ইসলাম ও আলী আহমেদ খান সহ ব্যাংকের নির্বাহী কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। পরে বিকালে জনতা ব্যাংকের টুঙ্গিপাড়া শাখার ব্র্যান্ডিং ও মুজিব কর্নারের উদ্বোধন করেন তিনি। এরই সাথে শেষ করছি সন্ধ্যা 7টার 21-এর সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। জাপানি বিনিয়োগ ধরার এখনই বড় সুযোগ বলছেন বিশ্লেষকরা, পরিবেশ নিশ্চিত করার তাগিদ। বাংলাদেশকে 13,268 কোটি টাকা ঋণ দেবে বিশ্বব্যাংক, উচ্চ মধ্যম আয়ের দেশ গঠনে সহায়তা। নির্বাচন পর্যন্ত মাঠে থাকার ঘোষণা আওয়ামী লীগের, সুষ্ঠু ভোটে বাধা দিলে প্রতিহতের হুঁশিয়ারি। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন ekushey-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/ekushey24 অনলাইনে। পরের সংবাদ রাত 9টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন।